আজকে আমি শেয়ার করছি আমার বাড়ির মায়ের পুজো। আমাদের বাড়ির এই পুজো প্রায় 100 বছর ধরে হয়ে আসছে বংশ পরম্পর। সারা বছর সবাই যেমন দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকে, আমি অপেক্ষা করে থাকি কবে কালী পুজো আসবে। বাড়ির সবাই মিলে যারা বাইরে থাকে একসাথে হয়ে খুব মজা হয়। তো মাকে এখন সবাই মিলে গয়না পরাচ্ছে। আর এই আজকের দিনই আমাদের প্রতিমা বিসর্জন হয় না, 3-4 বছর পর যখন মনে হয় যে বিসর্জন করতে হবে তখন করা হয়। তো আজকে দিনে মায়ের এক অপূর্ব আলাদা রূপ, মানে অন্য দিনের তুলনায় আজকের দিনে খুব সুন্দর দেখতে লাগে। সন্ধে হয়ে গেছে, তো 7-8টা নাগাদ সবাই মিলে ফল কাটতে বসে গেছে। প্রচুর ফল কাটতে হবে, তো সেই ফল কাটার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর এদিকে মাকেও খুব সুন্দর সাজানো হয়েছে, মাকে কি মিষ্টি দেখতে লাগছে। এরপর ঠাকুরমশাই আসবে 10টার সময় বলেছে রাত। তো মাকে অন্যান্য বছর মায়ের ফুলের মালা আরও অনেক বেশি থাকে, এবছর সেই তুলনায় কম। আর মায়ের এই যে পুজোটা আমাদের রাত 10টা থেকে সারা রাত মানে ভোর হয়ে যায়। তো ঠাকুরমশাই এসছে আর পুজোটা আমাদের বসেও গেছে, কাকিমা বরণ করছে পুজোর শুরুতে। পুজো শুরু হয়ে গেল, এদিকে তো ফল কাটা হয়ে গেছে, এবার যাব মায়ের ভোগের খাবার করতে। 5 রকম ভাজা, লুচি, সুজি, এই সমস্ত রান্না এবার হবে। যতই আসতে না পারো মন তো খারাপ করে দেয় না কাকিমা বলো? আজকে আমিও যদি না থাক ধরে আমারও তো মন খারাপ। এখন 3:30 মতো বাজে, তো যখন পুজো দেখতে দেখতে ঘুম পেয়ে যায় সবাই একটু বসে বসে ঘুমিয়ে নেয়। আর আমাদের মায়ের পুজো দেখতে দেখতে কখন যে ভোর হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। এরপর আমাদের বলি দেওয়া হবে, কুমড়ো বলি। ওইটা বাবুকে সেটা ধরতে দাও, বাবুটা ধরে দেখবি।
বলি সমাপ্ত হলো, এবার আমাদের হোম হবে। আমাদের মা খুব জাগ্রত, এমন কোনো লোক নেই যে তার মনোবাসনা মা পূর্ণ করে না। আমরা ছোটোবেলা থেকে শুনতাম মায়ের পায়ে যে দুজোড়া নূপুর ছিল, একদিন হঠাৎ দেখা গেল যে মায়ের পায়ে আর নূপুর নেই। তারপর খোঁজ খোঁজ কিছুদিন পর দেখা গেল একটা দূরে আমাদের বাঁশবাগান আছে, সেখানে মায়ের পায়ের নূপুর। একটু ধরো, আমরা একটা ছবি তুলে নিই। এই আমাদের পূজোর নিয়ম হলো 28টা প্রদীপ জ্বালাতে হয় এই কুলোয় করে। এখন আমি সেই প্রদীপ জ্বালাচ্ছি। পুজো প্রায় শেষ, বাড়ির সবাই মিলে এখন আমরা ভোর 4টে বাজে অঞ্জলি দিচ্ছি। আমি কোনো সময়ই একেবারে সারাদিন না খেয়ে থাকি না, আমি খেয়ে উপোস করি বরাবরই। আর অঞ্জলি দেওয়ার সময় ভোর 4টে বাজে, ঠাকুরমশাই যে তাড়াতাড়ি করে মন্ত্র বলে হাফ মন্ত্র বুঝতেই পারি না, মাঝে মাঝে মনে হচ্ছিলো ঘুমে উল্টে পড়ে যাব। আচ্ছা, আপনাদেরও কি এরকম হয় যে ঠাকুরমশাই মন্ত্র বলে যাচ্ছে আর সব মন্ত্র আপনারা না বুঝতে পেরে ওরকম বলে দিচ্ছেন একটা ভুমভাং? আমার কিন্তু ছোটোবেলা থেকে মাঝে মধ্যে এরকমই হয়। এরপর মায়ের আরতি, পুজো প্রায় শেষ। সবাই ভীষণ ভালো থাকুন, আর আমিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। মা কালীর আশীর্বাদ সবার মাথায় থাকুক। দেখা হবে নেক্সট ভিডিও। আজকের মতো বাই বাই।